টানা তিন টি টোয়েন্টি ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ইতিহাসের প্রথম সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাকি দুই টি টোয়েন্টি নিয়েই তাই ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে সফরকারী অস্ট্রেলিয়ার লক্ষ্য শেষ দুই ম্যাচ জিতে কিছু প্রাপ্তি নিয়ে দেশে ফেরা। টি টোয়েন্টি ফরম্যাটের সময়টা ভালো যাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার, এ নিয়ে পাঁচটি টানা টি টোয়েন্টি সিরিজ হারল ক্যাঙ্গারুরা। বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স দেখে অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে। প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচের চাইতে তৃতীয় ম্যাচে অজিরা বেশি লড়াই করতে সক্ষম হয়েছে, কিন্তু ডেথ ওভারে বাঁ হাতি মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত সব ডেলিভারির কোনো জবাব ছিল না তাদের কাছে। দশ রানে হেরে সিরিজটাই হারিয়ে বসেছে তারা। অজিদের মূল চিন্তা ব্যাটিং নিয়ে। তৃতীয় ম্যাচে কার্যকর বোলিং করেছে জস হ্যাজেলহুড, অ্যাডাম জাম্পা আর অ্যাস্টন অ্যাগার। প্রথম দুই ম্যাচে বল না করা অ্যাস্টন টার্নার হাত ঘুরিয়েছেন তৃতীয় ম্যাচে, কিন্তু এক ওভার বোলিং করার পর তাকে আর বোলিংয়ে আনা হয়নি। মাত্র দুই রান দিয়েছিলেন তিনি। বাংলাদেশ দলের বামহাতি ব্যাটসম্যানদের ভোগান্তির কারণ হতে পারতেন তিনি। এছাড়া অজিদের ফিল্ডিংও ছিল দুর্দান্ত। সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙে দুটো রান আউট করেছে তারা। স্বাগতিক বাংলাদেশের বলাররাও ধারাবাহিকভাবে ভালো করছেন, বিশেষ করে মুস্তাফিজ তার বোলিং বৈচিত্র্য দিয়ে অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে রাখছেন পুরো স্পেল জুড়ে। গত ম্যাচে চার ওভার বল করে ১৫টি ডট বল দিয়েছেন তিনি, সঙ্গে নিয়ন্ত্রিত বোলিং করেছেন সাকিব আল হাসান। নাসিম আহমেদ আর মেহেদি হাসান মিস হুট করে লেন্থ হারিয়ে কিছুটা খরুচে হয়ে গেলেও গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিচ্ছেন তারাও। বাংলাদেশের একমাত্র দুর্ভাবনা টপ অফ অর্ডারের ব্যাটিং, বিশেষ করে ওপেনার সৌম্য সরকার তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিন ইনিংস মিলিয়ে তার সংগ্রহ মাত্র চার রান। প্রতি ম্যাচেই শুরুর দিকে উইকেট হারিয়ে চাপে পড়ছে বাংলাদেশ। আজকের ম্যাচে সৌম্য সরকারের জায়গায় দলে দেখা যেতে পারে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। সেক্ষেত্রে নাঈম শেখের সঙ্গে ইনিংস সূচনার সঙ্গী হতে পারেন শেখ মেহেদি হাসান। এছাড়াও বাকি সবগুলো জায়গা প্রায় একই রকম থাকবে। আর শেখ মেহেদি হাসান যেহেতু ওপেনার হিসাবে বিবেচনায় থাকবেন আজকের ম্যাচে, তাহলে লোয়ার মিডল অর্ডারে তার জায়গাটা নেবেন সাইফুদ্দিন। আর বাংলাদেশের এমন স্লো উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিন অবশ্যই একজন কার্যকরী বোলার। এছাড়া মুস্তাফিজের পরে বাংলাদেশের অন্যতম সেরা ডেথ বোলার সাইফুদ্দিনকেই ধরা হয়। তাহলে চলুন জেনে নেই আজ সম্ভাব্য একাদশে বাংলাদেশের কারা কারা রয়েছেন। নাঈম শেখ, মেহেদি হাসান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোয়ান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসিম আহমেদ এবং শরীফুল ইসলাম। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।